মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটিকে মসজিদে তানঈমও বলে। পবিত্র মক্কা থেকে 6 কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদ। মসজিদটিতে দিনরাত 24 ঘণ্টা মুসল্লিদের উপস্থিতি থাকে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে। মসজিদটি ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। এ কারণে এখান থেকে মক্কাবাসীরা উমরার জন্য ইহরাম বাঁধেন, বিদেশি হাজিরা এখান থেকে উমরার ইহরাম বেঁধে থাকেন। অবশ্য এটা নিয়ে ইসলামী স্কলারদের মাঝে বিতর্ক রয়েছে। মক্কা থেকে এখানে আসতে ভাড়া লাগে 5 রিয়াল। সারাক্ষণ নফল উমরার ইহরামের জন্য আসা হাজিদের ভিড় থাকে মসজিদটিতে। বিশাল এই মসজিদের 2টি মিনার এবং 1টি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত। মসজিদের সামনে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে। রয়েছে ওযু ও নারীদের নামাজের জন্য আলাদা জায়গা। হজ ও উমরা পালন করতে যারা বিমানযোগে সৌদি আরব আসেন, তারা নিজ দেশ কিংবা নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বাঁধেন। কিন্তু হজের পর উমরা করতে চাইলে উত্তম হলো নির্দিষ্ট মিকাতে গিয়ে উমরার নিয়ত করা। এজন্য তায়েফ, রাবেক, মদিনা, আসাইরুল খাবির, আসাদিয়াত যেতে পারে। এসব জায়গা থেকে আসার পথে মিকাত পড়বে, সেখানে যথানিয়মে উমরা নিয়ত করে উমরা আদায় করতে পারেন। ইসলামী স্কলারদের অভিমত হচ্ছে হজে গিয়ে বেশি বেশি তাওয়াফ করা, এটি সুন্নত ও সবচেয়ে উত্তম কাজ। কাজেই যারা মক্কা অবস্থান করেন তারা বেশি তাওয়াফ করবেন এবং আল্লাহর ঘরে গিয়ে বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন। আমিন।